নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, বিউলির ডাল। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। আমি আজ বিউলির ডাল রান্না করব। বিউলির ডাল আমি কী করে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি খুব ভালো করে বিউলির ডালগুলো তিন চারবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি কুকারে সেদ্ধ করে নেব। যেই বাটিতে আমি বিউলির ডাল মেপে নিয়েছি সেই বাটির মাপ দিয়ে দু বাটি জল দিয়ে দিলাম। কুকারে ঢাকনা দিয়ে দিলাম, ওভেন ধরিয়ে দিলাম। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। সাইড করে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিই। দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা করে এবার দিয়ে দিই। এক চামচ মৌরি নিয়েছি এখানে। মৌরি আমার ভাজা হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে রাখলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সামান্য একটুখানি হিং দিয়ে দিলাম, মানে হিং পুড়ে না ওঠে ডালটাও সাথে সাথে ভেজে দিলাম। সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। মাইক্রোওভেনে জল গরম করে নিয়েছিলাম, এটা কুকারে দিয়ে এই জলটা এখন ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। কিঞ্চি আদা এইভাবে পেস্ট করে নিয়েছি, এক চামচ মৌরি এইভাবে পেস্ট করে নিয়েছি, এক চামচ আদার মৌরি একসঙ্গে একটু জল দিয়ে, এক চামচ জল দিয়ে দুটো ভালো করে মিক্সড করলাম। আর ডালটা আমি বেশি ঘনও করবো না, আবার একদম পাতলাও করবো না। আর এখন এই যে মৌরি আর আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দুটো একসাথে ভালো করে মেশাবো। ফুটাবো না দিয়ে, এই একবার এরকম একটা ফুট এলো, এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে কভারটা দিয়ে দিলাম। পরে আমি আপনাদের ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো। ডাল আমার হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।